তো ওয়ানপ্লাস রিসেন্টলি কিন্তু ওয়ানপ্লাস 12 যে ভ্যারিয়েন্টটা ছিল সেটা কিন্তু লঞ্চ করে দিয়েছে। এটা নিয়ে যে একটা বিরাট ক্রেজ আমি দেখছিলাম সেটা কিন্তু এখন আপাতত চলে এসেছে। এটা কী স্পেসিফিকেশন রয়েছে এবং দাম কী রয়েছে, অ্যাকচুয়ালি এই ফোনটা তোমরা কোথায় পাবে বা প্রি বুক করলে কত টাকা দিয়ে বুক করতে হবে এবং অ্যাকচুয়াল যে ফোনের প্রাইস সেটাই বা কী রয়েছে, আজকে আমি ভিডিওতে তোমাদের সাথে সেই বিষয়ে আলোচনা করবো। তো চলো প্রথমেই বলে নিই আজকে যে এই যে ফোনটা রয়েছে সেই ফোনটার যে ডিসপ্লে সাইজ, প্রথমে ডিসপ্লে থেকেই শুরু করি, তারপর ক্যামেরায় আসবো, পারফরমেন্স আসবো, সিপিইউ জিপিইউ কী আছে সব কিছু। তো প্রথমে বলি এর মধ্যে যে 6.82 ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে যেটা হচ্ছে কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19:8:9 এবং যেটা 1600 থেকে 4500 নিটস ব্রাইটনেসের মধ্যে আছে এবং যেটার যে 120 হার্জের একটা ডাইনামিক ডিসপ্লে। তো এর সাথে কী হচ্ছে না, কর্নিং গরিলা গ্লাসের যে ভেক্টাস ভার্সন 2 সেটাও কিন্তু সাপোর্ট রয়েছে। এবং এর সাথে কী হচ্ছে না, এখানে তুমি যদি পারফরমেন্সের কথা বলি সেটা কিন্তু আসছে Android 14 আউট অফ দ্য বক্স, যেটা অক্সিজেন OS 14.0 বেসের মধ্যে রয়েছে এবং স্ন্যাপড্রাগনের যে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 যে প্রসেসর রয়েছে কোয়ালকম ক্রাইডোর সিপিউ, সেই সিপিউর মাধ্যমে আসছে এবং জিপিউ যেটা Adreno 750 জিপিউতে আসছে। এছাড়া এই স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে যেটা হচ্ছে 12 জিবি সঙ্গে 16 জিবি, এর সঙ্গে যে র্যাম রয়েছে সেটা দুটো ভেরিয়েন্ট রয়েছে 12 জিবি এবং 16 জিবি, যেটা LPDDR5X এর র্যাম রয়েছে এবং স্টোরেজ রয়েছে 256 সঙ্গে 512, যেটা UFS 4.0 উপর বেস করে। তো যে কোনো অ্যাপ ডাউনলোড করো, যে কোনো কিছু কপি করো, এটা কিন্তু প্রচণ্ড 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 ভালো স্পিডে কিন্তু হবে। এর সাথে এছাড়া যে ব্যাটারি রয়েছে যেটা হচ্ছে 5400 mAh ব্যাটারি এবং যেটা 2700 ডুয়েল সেলের মাধ্যমে চলছে, এটা নন রিমুভেবল। এবার যদি আমরা চার্জারের কথা বলি তো ব্যাটারির সঙ্গে চার্জারও যেহেতু রিলেটেড, 100 ওয়াট আর 50 ওয়াট দুটো ভেরিয়েন্ট কিন্তু এখানে তো দেওয়া হয়েছে, একটা 100 ওয়াটের সুপার বক্স চার্জার এবং তার সাথে যে 50 ওয়াট এয়ারবক্স চার্জার। যে এখানে আমি অ্যামাজনে দেখলাম যেখানে চার্জিং টাইম বলা হচ্ছে, আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে 26 মিনিট চার্জ সময় লাগবে যদি তুমি 100 ওয়াটের যে চার্জারটা রয়েছে সেটা চার্জ করো এবং 55 মিনিট টাইম লাগবে যদি 50 ওয়াটের যে চার্জারটা রয়েছে ওয়্যারলেস সেটা দিয়ে যদি চার্জ করো, ঠিক আছে। এছাড়াও রয়েছে নেক্সট যেটা আসি আমরা সেটা হচ্ছে ক্যামেরার উপরে, ক্যামেরাটা হচ্ছে মেন, যেটা ওয়াইড ক্যামেরা, যেটা মানে মেন ক্যামেরা, যেটা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার মাধ্যমে আছে, যার অ্যাপারচার হচ্ছে 1.6। এবং এখানে আমরা কী কী পাবো না, এখানে অটো ফোকাস রয়েছে, হ্যাঁ, ফিল্ড ভিউ রয়েছে 85% মেগাপিক্সেল, তো 50 বলেই দিলাম। লেন্স কোয়ালিটি যেটা রয়েছে সেটা হচ্ছে 7P, তার সঙ্গে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, তার সাথে আমরা টেলিফোটোর সাপোর্ট পেয়ে যাচ্ছি। টেলিফোটোর সাথে সাথে আমরা এখানে পেয়ে যাবো আল্ট্রাওয়াইড সেন্ডার, আর আল্ট্রাওয়াইড যেটা ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে 48-এর একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে, তার সাথে এর যে অ্যাপারচার রয়েছে সেটা হচ্ছে 2.2। এর সাথে যে আমরা তো ফ্ল্যাশ পাচ্ছি, তার সাথে এখানে যে ক্যামেরার যে ভিডিও ভিডিও রেকর্ডিং তোমরা কিন্তু ব্যাকের মাধ্যমে 8K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, যেটা 24 FPS এর মাধ্যমে 4K যদি ভিডিও রেকর্ডিং করো 60 FPS পর্যন্ত করতে পারবে, 1080p পর্যন্ত 60 FPS এবং অ্যাজ ওয়েল 720p যদি ভিডিও রেকর্ডিং করা হয় সেটাও কিন্তু আমরা 1080 30 FPS করতে পারবো। এছাড়া কী হচ্ছে না, স্লো মোশন যদি আমরা রেকর্ডিং করি সেটা কিন্তু 480 FPS করতে পারবো এবং টাইম ল্যাপস যদি করি সেটাও কিন্তু আমরা 4K হলে 30 FPS, 1080p হলে 30 FPS করতে পারবো। ডিজিটাল জুম রয়েছে 18x পর্যন্ত। এছাড়া কী হচ্ছে না, ভিডিও এডিটিংয়ের আমরা সাপোর্টও পেয়ে যাই, তার সাথে এখানে যদি কিছু মোড বলি যেমন নাইট মোড রয়েছে, তার সাথে প্যানোরামা মোড রয়েছে, পোর্ট্রেট মোড রয়েছে, মাস্টার মোড রয়েছে, ফটো স্পিকিং এবং অনেক টাইম ল্যাপস, গুগল ল্যাপস, এসব কিন্তু সব কিছু সাপোর্ট রয়েছে। ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে, যেটা অ্যাপারচার আছে 2.4-এর এবং এর যে যে ফিল্ড ভিউ রয়েছে সেটা 90 ডিগ্রি। এখানে যদি আমরা ভিডিও রেকর্ডিং করি 1080 পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবো, 30 FPS-এ 4K-তে কিন্তু 30 FPS পর্যন্ত এবং 720p-তে কিন্তু 30 FPS আমরা রেকর্ডিং করতে পারবো। এর সঙ্গে ফেস আনলক, নাইটস্কেপ, সেলফি, HDR এই সমস্ত কিন্তু সাপোর্ট রয়েছে, eSIM-এর সাপোর্ট রয়েছে। তার সঙ্গে যদি আমি বলি যে যেটা রয়েছে 4G 5G ব্যান্ড কিন্তু এখানে মানে ঢেলে দেওয়া হয়েছে, যেমন যদি বলি N1, N3, N5, 7, 8, N20, N28, N38, 40, 41, 77, 78, 76, তো মোটামুটি সব 5G ব্যান্ড এখানে ঢেলে দিয়ে দিয়েছে। তো জিও এয়ারটেল জাতীয় ইউজ করো, কোনো সমস্যা হচ্ছে না। আর ওয়াইফাইয়ের কিন্তু ওয়াইফাই 7 পর্যন্ত সাপোর্ট রয়েছে, ওয়াইফাই 6E সাপোর্ট রয়েছে, ওয়াইফাই 2.4 আর 5 তো সাপোর্ট রয়েছেই, 12 ব্যান্ডের রাউটার রয়েছে, তার সাথে কিন্তু ব্লুটুথের যে ভার্সন সেটা হচ্ছে 5.4, আর NFC সাপোর্ট আছে, GPS সাপোর্ট আছে, তার সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, গাইরো সেন্সার, অ্যাম্বিয়েন্ট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার এবং আরও বেশ কিছু সেন্সার রয়েছে। তার সাথে আমাদের যে চার্জিং পোর্ট যেটা বলি 3.2 জেনারেশন 1 টাইপ সি চার্জিং পোর্ট আসছে, তার সঙ্গে
টাইপ সি এয়ারপোর্ট মানে টাইপ সি এয়ারফোন হেডফোন যাদের ওয়ার্ড হেডফোন পছন্দ টাইপ সির মাধ্যমে সেটাও কিন্তু সাপোর্ট রয়েছে। ডুয়েল সিম স্লট রয়েছে, এর সঙ্গে কী হচ্ছে না যদি বলি এটা ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে, নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট রয়েছে, HDR10 প্লাস সাপোর্ট রয়েছে, তার সাথে অডিও ভিডিও যে ফরম্যাটসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় যেগুলো আমরা অন দাগো ইউজ করি সব সাপোর্ট দিয়েছে, ইমেজেরও সব সাপোর্ট দিয়ে দিয়েছে। এবার যদি আমরা বলি এই ফোনটার যে অ্যাকচুয়াল প্রাইসিং, আচ্ছা আরেকটা প্রাইসিং বলার আগে আরেকটা বলে দিই, ইনবক্স তোমরা কী পাবে? ইনবক্স OnePlus 12 যেটা ফোন সেটা তো পাবে, এটার সঙ্গে 100 ওয়াটের চার্জার পাবে, টাইপ A to C কেবল পাবে, ওয়েলকাম লেটার এবং ইত্যাদি ইত্যাদি জ্ঞান কি বাদে সিমেজ একটা টুল, এই সমস্ত সব কিছু পেয়ে যাবে। তার সাথে এই ফোনটার যে দাম রয়েছে সেটা বলি, যেটা হচ্ছে তোমরা অ্যাকচুয়াল যে ফোনটার প্রাইস একটু বেশি মনে হতে পারে, কেননা যদিও যা ফিচার্স হয়েছে সেক্ষেত্রে দিকে তাকিয়ে কিন্তু আমরা একটুখানি কনসিডার করতে পারি। তো এই দুটো ভ্যারিয়েন্ট আসছে, একটা হচ্ছে 12 GB র্যামের সঙ্গে 256 GB র্যাম, সরি 12 GB র্যামের সঙ্গে 256 GB ইন্টারনাল স্টোরেজ যেটার দাম আছে 64,999, এবং 16 GB র্যামের সঙ্গে যেটা ভ্যারিয়েন্ট আসছে 512 GB স্টোরেজের সঙ্গে সেটা কিন্তু 69,999। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস তোমরা যদি প্রি বুক করতে যাও, অ্যামাজনে প্রি বুক রয়েছে, তো অ্যামাজনে তোমরা যদি প্রি বুক করতে যাও যেটা তোমাদের 1,999 থেকে প্রি বুক করতে পারবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা প্রি বুক করে নাও। আর আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি ভালো লাগে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, টাটা।